সব মায়েরই প্রত্যাশা থাকে তার সন্তান যেন বুদ্ধিমান ও মেধাবী হয়। একজন বুদ্ধিদীপ্ত শিশু খুব কম বয়সে সাফল্য অর্জন করতে পারে, আর এটা অনেকটা নির্ভর করে মায়ের সঠিক খাদ্যাভ্যাসের ওপর। আমাদের আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে কোন 12টি খাবার গর্ভাবস্থায় আপনি খেলে বুদ্ধিমান শিশুর জন্ম দিতে পারবেন সে সম্পর্কে। তাই বুদ্ধিমান ও মেধাবী সন্তান পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি কোনো গর্ভবতী মা পুষ্টিকর খাবার না খান, যেমন ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, আয়রন ইত্যাদি ঠিকমতো গ্রহণ না করেন, তবে এর প্রভাব পড়বে সন্তানের ওপর। মায়ের সঠিক খাবারের অভাবে শিশুর মানসিক বিকাশে সমস্যা দেখা দিতে পারে, এর ফলে হয়তো তার মানসিক অক্ষমতার সাথে ব্যবহারগত সমস্যাও দেখা দিতে পারে। গর্ভাবস্থায় একজন মা কি খায় তা তার অনাগত সন্তানের শারীরিক ও মানসিক ক্ষমতা গঠনে বড় ভূমিকা পালন করে। আপনি গর্ভাবস্থায় এমন কিছু খাবার খেতেই পারেন যা আপনার বাচ্চার আইকিউ লেভেল বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, আপনার সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার মস্তিষ্কের মাপ যে কোনো পূর্ণবয়স্ক মানুষের 25% হয়, আর সেটা 2 বছর বয়সে বেড়ে গিয়ে দাঁড়ায় 75%, যা স্বাভাবিক মস্তিষ্ক। প্রথম 2 বছর সন্তানের জন্য দরকার মস্তিষ্কের সঠিক বিকাশ। আসুন জেনে নেই গর্ভাবস্থায় কি কি খাবার খেলে আপনি একজন বুদ্ধিমান সন্তানের জননী হতে পারবেন। ফ্যাটি বা মেদযুক্ত মাছ, স্যালমন, টুনা, ম্যাকারেল ইত্যাদি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছ বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য খুবই জরুরি। একটি গবেষণায় দেখা গেছে যে যেসব মায়েরা গর্ভাবস্থায় সপ্তাহে 2 বারের বেশি এই সকল মাছ খায় তাদের সন্তানের বুদ্ধিমত্তা বা আইকিউ বেশি হয়। ডিম হলো উচ্চ প্রোটিন সমৃদ্ধ কিন্তু কম ক্যালোরিযুক্ত খাদ্য, বিশেষ করে সেদ্ধ ডিম। ডিমের মধ্যে কোলিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে যা শিশুদের মস্তিষ্কের বিকাশ এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত উপযোগী, যা প্রমাণিত। সবুজ শাকসবজি, শাকসবজিতে বিদ্যমান ফলিক অ্যাসিড শিশুদের নিউরাল টিউবের সমস্যার ঝুঁকি কমায়, নানা ধরনের ঠোঁট কাটা ও হৃৎপিণ্ডের গঠনজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। গর্ভাবস্থায় প্রিক্লাম্পসিয়ার ঝুঁকি আপনি কমিয়ে ফেলতে পারবেন যখন আপনি খাদ্য বা পরিপূরকের মাধ্যমে সঠিক পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ করবেন। এছাড়া সবুজ শাকসবজি এবং কয়েক ধরনের ডাল শিশুদের মস্তিষ্কের টিস্যু ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করে। দই, আপনার শরীর সন্তানের স্নায়ু কোষগুলোর গঠনের জন্য প্রচুর পরিশ্রম করে। প্রোবায়োটিক খাদ্য যেমন দই, যা ক্যালসিয়ামের পূর্ণ, এটি শিশুর অস্থির বিকাশ গঠনে সাহায্য করে। দই আবার আয়রন সমৃদ্ধ যা স্বল্প ওজনযুক্ত শিশুর জন্ম নিয়ন্ত্রণে সহায়তা করে। ব্লুবেরি আপনার সন্তানের মস্তিষ্কের টিস্যুকে রক্ষা করে ও বিকাশে সাহায্য করে। ব্লুবেরির বিকল্প হিসেবে স্ট্রবেরি, ব্ল্যাকবেরি বা কালো জাম, টমেটো, বিনস খাওয়া যেতে পারে। ভিটামিন ডি শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য খুবই প্রয়োজন। গবেষণায় দেখা গেছে যে সব মায়েদের ভিটামিনের মাত্রা কম থাকে তাদের বাচ্চার মস্তিষ্ক দুর্বল হয়। ডিম, চিজ, বিফ, লিভার ইত্যাদি খাবারে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়া ভিটামিন ডি এর ভান্ডার সূর্যের আলোতে তো আছেই। আয়োডিনের অভাব বিশেষ করে গর্ভাবস্থায় প্রথম 12 সপ্তাহে সন্তানের আইকিউ কম করে দিতে পারে। গর্ভাবস্থায় আয়োডিনযুক্ত নুন খান, এছাড়াও সামুদ্রিক মাছ, শামুক, ডিম, দই ইত্যাদি খান আয়োডিনের জন্য। আমন্ডে আছে স্বাস্থ্যকর স্নেহ পদার্থ, ফ্যাট, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই এবং প্রোটিন। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিকারী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আমন্ডে প্রচুর পরিমাণে পাওয়া যায়। প্রতিদিন 1 মুঠো করে আমন্ড খেলে আপনি সক্ষম হবেন জন্ম মুহূর্ত থেকে বুদ্ধিমান একটি সন্তান প্রসব করতে। আখরোটও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডে ভরপুর। এছাড়াও গর্ভাবস্থায় মটরশুঁটি গ্রহণ সন্তানের বুদ্ধি বিকাশের জন্য সহায়ক। কুমড়োর বীজে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক হলো এমন একটি মৌল যা মস্তিষ্কের সঠিক গঠনের সহায়ক এবং জন্মগতভাবে তথ্যের সঞ্চালন বা প্রক্রিয়াকরণে প্রয়োজনীয় ভূমিকা পালন করে থাকে। আয়রন, লোহা বা আয়রন হলো এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যা অক্সিজেনকে শিশুর মস্তিষ্কের স্নায়ুকোষে বহন করে নিয়ে যায়। বিনসের মধ্যে ভালো পরিমাণে আয়রন আছে, সেজন্যই গর্ভবতী মায়েদের এটি খাবার জন্য পরামর্শ দেওয়া হয়। অন্যান্য আয়রন সমৃদ্ধ খাবারগুলি হলো শাক, ডুমুর, চিকেন এবং কিসমিস। নিয়ন্ত্রিত মাত্রায় কিসমিস খেলে আপনার রক্তে শর্করার পরিমাণ ঠিক থাকবে। দুধ, গর্ভবতী মায়েদের শরীরে কম মাত্রায় আয়রন থাকলে তা গর্ভস্থ শিশুর বৃদ্ধির অন্তরায় হয়ে ওঠে এবং শিশুর সর্বাঙ্গীন বিকাশ ব্যাহত করে। দুধ স্বাস্থ্যকর এবং জন্মের পূর্বে শিশুর মস্তিষ্কে বিকাশে সহায়তা করে। চিজ, শিশুর জন্মগত বিকাশে ভিটামিন ডি অত্যন্ত প্রয়োজনীয়। যেসব গর্ভবতী মায়েদের শরীরে ভিটামিন ডি এর মাত্রা কম থাকে তারা বেশিরভাগ ক্ষেত্রে কম আইকিউ সম্পূর্ণ সন্তানের জন্ম দেন।
তাই খাবারে চিজের পরিমাণ নিশ্চিত করুন। শিশুর মস্তিষ্কের গঠনে ফলিক অ্যাসিড খুবই প্রয়োজনীয়। একটি গবেষণায় দেখা গেছে যেসব নারীরা গর্ভাবস্থায় সন্তান প্রসবের 4 সপ্তাহ আগে এবং 8 সপ্তাহ পর পর্যন্ত ফলিক অ্যাসিড নিয়ে থাকেন তাদের 40% অটিস্টিক সন্তান জন্ম দেওয়ার আশঙ্কা কমে যায়। এই পরামর্শগুলো মেনে খাদ্যগুলিকে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে আপনার সন্তানের স্বাস্থ্যকর মস্তিষ্ক বিকাশ নিশ্চিত করতে পারেন খুব সহজেই। ভিডিওটি এ পর্যন্ত। যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।